বিয়ে করলেন এসআই টুটুল। তানিয়ার সংসারের কি খবর? সেও কি বিয়ে করতে চলেছে? জানাবো আজকের ভিডিওতে। দেশের সুবিচ জগতের সফল এবং জনপ্রিয় দম্পতি এসআই টুটুল এবং তানি আহমেদ, একজন গানের ভুবনে নিজেকে মেলে ধরেছেন, আরেকজন অভিনয় এবং নির্মাণে নিজেকে মেলে ধরেছেন। 1999 সালে বিয়ের পর থেকে সুখেই সংসার করে যাচ্ছিলেন তারা। নতুন খবর হলো, টুটুল এবং তানিয়ার সংসার ভেঙে গেছে। এমনকি বিচ্ছেদের ধাক্কা সামলে নতুন সংসারও পেতেছেন টুটুল। এরই মধ্যে দ্বিতীয় বিয়ে করে ফেলেছেন তিনি। জানা গেছে এইচ আই টুটুলের নতুন স্ত্রীর নাম শারমিন সিরাজ সোনিয়া। শিল্পী এসআই টুটুলের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, চলতি বছরে তিনি শারমিন সিরাজ সোনিয়ার সঙ্গে সংসার পেতেছেন। সোনিয়া যুক্তরাষ্ট্র প্রবাসী, সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, পাশাপাশি মিডিয়া কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত রয়েছেন। টুটুলের মতো সোনিয়ারও এটি দ্বিতীয় বিয়ে। তাহলে টুটুলের প্রথম স্ত্রী অভিনেত্রী তানিয়া, তার কি হলো? তিনি এখন সাবেক হয়ে গেছেন বলে খবর, অর্থাৎ বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে এসআই টুটুল এবং তানিয়ার। এই ব্যাপারে এসআই টুটুল বলেন, আমি তানিয়া আলাদা ছিলাম 5 বছর। গত বছর আমাদের অফিসিয়াল ডিভোর্স হয়। এরপর থেকে নিউ ইয়র্কে কনসার্ট সহ নানা কাজে আমরা যাতায়াত করতাম। সেখানে আরটিভি রিয়েলিটি শো বাংলার গায়েন থেকেই সোনিয়ার সঙ্গে আমার পরিচয়। আমরা দুজনেই যেহেতু সিঙ্গেল এবং ম্যাচিওর, তাই আমরা বিয়ের সিদ্ধান্ত নেই। শারমিনা সিরাজ সোনিয়া বাংলাদেশের একাধিক গণমাধ্যমে কাজ করেছেন উপস্থাপক হিসেবে। এরপর স্থায়ীভাবে আমেরিকা গেলে সেখানে উপস্থাপনার পাশাপাশি একাধিক সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হন। 1999 সালের 19 জুলাই একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন এসআই টুটুল এবং তানিয়া। সাবেক এই তারকা দম্পতির দুই সন্তান শ্রিয়াস আহমেদ এবং আরশ আহমেদ। দীর্ঘ 22 বছর সংসার করার পর অবশেষে কোনো অজানা ঝড়ে সবকিছু তছনছ হলো উত্তরের অপেক্ষায়। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।